বুধবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরে শুভ উদ্বোধন হলো ছটি সাবস্টেশনের, যাতে ব্যয় হয়েছে 101.48 কোটি টাকা। এই প্রকল্প উদ্বোধনের ফলে উপকৃত হবেন 1,48,790 জন ভোক্তা। এদিন সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগরে 133 কেভি সাবস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন, ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এবং সেক্রেটারি আইএএস বিজেশ পাণ্ডে প্রমুখ। এদিন বিদ্যুৎ মন্ত্রী রিমোটের বাটন টিপে একসঙ্গে ছটি সাবস্টেশনের উদ্বোধন করেন। উদয়পুর সাবস্টেশন এক্সটেনশন হচ্ছে, এটা অগমেন্টেশন এক্সটেনশন। তারপর 33 কেভি ADC হেডকোয়ার্টার সাবস্টেশন, সেটাও নতুন। তারপর হচ্ছে রোকেয়া সাবস্টেশন 15 কেভি এক্সটেনশন হচ্ছে, এটাকে আরো বৃদ্ধি করা হবে। 33 কেভি চারিপাড়া সাবস্টেশন নিউ নতুন, 33 কেভি রাজকান্দি সাবস্টেশন নিউ নতুন,